আপু, এই ডানে যে দেখালেন, এখানে লেয়ার এবং শেপ দুইটা শব্দ আছে, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? শেপ মানে কি বলেন তো, আমি যে এটাকে এটা নিলাম, হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু একটা শেপ আকারে দেখা যাচ্ছে। আর লেয়ারটা কোনটা বলেন তো? লেয়ারটা যেটা পাখিটার উপরে আমি কাজ করছি সেটা হচ্ছে লেয়ার, ওকে? আর এগুলো কিন্তু এক একটা হচ্ছে শেপ, ওকে? শেপ শেপ, হ্যাঁ। এখানে এবার দেখেন, এটা যেহেতু লাল আছে, লালটা ছোট করে দেখাচ্ছে, একটু মোটা করে দিলাম, এবং এখানে দেখা যাচ্ছে আমি হলুদ দিলাম, ওকে? বুঝতে পারছি আমরা? আপনারা কি বুঝতে পারছেন? সবাই বলেন, বুঝতে পারছি। জাস্ট ইজি একটা কাজ, ওকে? এইভাবে আগে চোখটা এগিয়ে নিবেন, চোখ আঁকার পরে যখন এই কালোটা করবেন, জাস্ট ওপরে উঠাই দিবেন, হ্যাঁ, তাহলে জাস্ট ওপরে উঠে যাবে। ক্লিয়ার? অনেক সামান্য একটা কাজ। ফার্স্টে বডিটা করবেন, তারপরে পাখা দুইটা করবেন, চোখ দুইটা করবেন, আর জাস্ট পা দুইটা, আর কিচ্ছু না, ওকে? আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, কে কে বুঝতে পারেননি তার অ্যান্সার দেন। যে আপু এখনো বুঝতে পারেনি। বুঝতে পেরেছি আপু। ওকে, তাহলে কাজটা তাড়াতাড়ি করবেন। কাজটা এইভাবে করবেন, আমি দেখাচ্ছি, দেখেন। এইভাবে করবেন, হ্যাঁ, বিফোর আফটার করবেন, ঠিক আছে? এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আপনারা এখানে অনেকগুলো সেফ সেফ হবে কিন্তু, হ্যাঁ, দেখেন, এইরকম করে অনেকগুলো সেফ হবে। কি শিখিয়েছি আমি? কন্ট্রোল ধরে ফার্স্টে একটা সিলেক্ট করবেন, কন্ট্রোল ধরে রাখবেন, কন্ট্রোল ধরে রাখবেন, হ্যাঁ। সিলেক্ট করার পরে কি বলেছি? কন্ট্রোল জি। কন্ট্রোল জিতে কি? গ্রুপ। বুঝতে পেরেছেন? মনে আছে সবার? জি আপু। কন্ট্রোল জিতে গ্রুপ। দেখেন, এখন এটা আমি নড়া নড়াচ্ছি, দেখেন, এটা পুরোটা একটা হয়ে গেছে, বুঝছেন? দেখেন, ঠিক এইরকম করে কাজটা করেন, ঠিক এইভাবে করবেন, গ্রুপ করে নিবেন পুরোটাই। কাজ কমপ্লিট হওয়ার পরে পুরোটাই গ্রুপ করে নিয়ে বিফোর আফটার লিখে দিবেন, ঠিক আছে? গুড। সবাই প্লিজ, সবাই একটু কাজ করেন। আমি ভাইকে ফোন দিই, দেখি কি বলে। মনে ও বলেন, এই যে পাক, মানে এটার যে নাকটা ইয়ে করছেন, আলাদা করছেন, এখন আমি যখন এটাকে পেন্টুল দিয়ে ইয়ে করি, কাটার পর আমি হচ্ছে পরে অন্য জায়গায় যাওয়ার সময় পেন্টুলটা ইয়ে করতে পারি না, সাথেই থাকে কি করে থাকে? সাথেই থাকে। বুঝলাম না আপনার কথাটা, মানে এভাবে নাই হয়ে যায়, নিচে দিকে চলে যায়। না, আপনি তো প্রথমে নাকটাকে হচ্ছে আলাদা করে সিলেক্ট করছেন। আমি যে কোনো কিছু রাখতে পারি, হ্যাঁ, কিন্তু যেটা কাটবো পুরোটা মানে কমপ্লিট করব, বুঝেনি? মানে ধরেন, বডিটা আমি কাটলাম, বডিটা আমি কোথা থেকে মার্ক করছি? মেবি এখান থেকে মার্ক করেছি, পুরোটা কেটে আমি এখানে নিয়ে এসে শেষ করব, হ্যাঁ। পুরোটা সিলেক্ট হয়ে গেল, সিলেক্ট হওয়ার পরে আমি জাস্ট কালার দিয়েছি, যেহেতু নাকটা আগে থেকে কেটে রেখেছি, নাকটা নিচের দিকে চলে গেছে, জাস্ট লেয়ারটা বা শেপটা উপরের দিকে তুলে দিবেন, নাকটা উপরে উঠে চলে আসবে। আচ্ছা, আপনি কাজ করতে করতে কি প্রবলেম হয় সেটা বলেন, হ্যাঁ। এখন আবার নতুন করে কাজ শুরু করেন, জাস্ট ফার্স্টে দেখেন একটা চোখ করবেন, ওকে? চোখ করার পরে কালোটা করবেন। বুঝতে পারেন নাই? জি আপু। হ্যাঁ, এইভাবে করেন। হ্যালো আপু, কে বলছেন ভাই? নাইমুর রহমান বলেন।
মানে আমি একটা জিনিস মানে মানে এটা তো কালকে আমি এগুলো প্রথমে করিনি, আমি বুঝতে পারছি না, মানে তাও আমি কালকে ফটোশপ নিয়ে এমনি ঘাটাঘাটি করছিলাম, আমি এমনি একটা ফটো করলাম, কাটার পরে মানে কাটার পরে অন্য জায়গায় রাখার পর আমি সেভ করছি, সেভ হলো, সেভ হওয়ার পরে পরে আবার ওই ফাইলে যে আমি ওপেন করছি কিন্তু জিনিসটা আর ওপেন হচ্ছে না। দেখেন এটা আমার কাজ, হ্যাঁ এটা আমার কাজ, ফাইলে যাব, হ্যাঁ সেভ অ্যাজ, ওকে। আমি বারবার বলেছি আপনারা দুই ভাবে কাজটা সেভ করবেন, হ্যাঁ দুই বারে। দেখেন এখানে হোমওয়ার্ক ফাইল নেম, হ্যাঁ আপনি এখানে ইচ্ছা মতো আপনার নাম দিতে পারেন, ওকে জি। এবার দেখেন এখানে পিএসজি আছে, পিএসজি তে একবার সেভ দিবেন, ওকে। পিএসজি ফাইল হচ্ছে ফটোশপে এসে অন হবে, বুঝতে পারছেন? পিএসজি ফাইল ফটোশপে এসে অন হবে, আপনি এমনি অন্য জায়গায় অন করতে পারবেন না। দেখেন এখানে ক্লিক করবেন, করার পরে দেখেন কতগুলো ডকুমেন্টস আসছে। আপনি এখানে জেপিজি আছে না, জেপিজি, জেপিজি তে আমরা সেভ দিব, ওকে। দেখেন জেপিজি তে যে সেভ দিলাম, ওকে। এখন দেখেন ফাইলে যে ওপেন করছি আমি, হ্যাঁ দেখেন এখানে আমি কিন্তু 33 দিয়েছিলাম, হ্যাঁ দেখেন এখানে আমার শো করছে, বুঝতে পারছেন? ও হ্যাঁ, যে দুইটাতেই সেভ দিয়ে রাখবেন ভাই, দুইটাতেই সেভ দিয়ে রাখবেন, পিএইচডি তে সেভ দিবেন এবং জেপিজি তে সেভ দিবেন, এবং গ্রুপে যখন আপনি দিবেন তখন আপনি জেপিজি টা দিবেন, ওকে ঠিক আছে। জেপিজি মানে জেপিজি টা হচ্ছে ইমেজ আকারে সেভ হয়। আচ্ছা সাদত, সাদত ভাই কি নাই? সাদত ভাই কি ক্লাস করছে না নাকি? সবাই কি প্র্যাকটিস করছেন? আচ্ছা আবির ভাই, আপনি কি আমাদের স্টুডেন্ট নাকি? আবির ভাই আপনি কি আমাদের স্টুডেন্ট, নিউ স্টুডেন্ট? আচ্ছা কে কথা বলছেন একটু বলেন। আবির ভাই আপনি কি আমাদের স্টুডেন্ট?
আবির ভাই, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আপনি কি আমাদের স্টুডেন্ট? মিউট উঠাতে পারেনি, কিছু বলছে না তো। এই দুইজনই সোহাগ হাসান, রাহুল আর আবির তো এখন নতুন আসলো। সেটাই জিজ্ঞেস করছি, তখন থেকে তো কথা বলতেছি, বাট কথা না বললে কেমনটা লাগছে? যেই হোক, কথা তো বলবে, লিখেছে তো, মেসেজ দিয়েছে ইয়েস, কিন্তু আমি বাইরে। জোস, দারুণ কথা, উনি আমাদের নতুন স্টুডেন্ট কিন্তু উনি বাইরে। এগুলোদেরকে এলইডিপি কেন যে নিয়ে ইয়া করতেছে আমি বুঝে পাচ্ছি না, এদের প্রবলেমটা কি? বাইরে যদি থাকে তাহলে ক্লাস কি করে করছে? ক্লাস তো প্রশ্নই ওঠে না। ফ্রিল্যান্সিং আপনারা যতটা সহজ ভাবছেন যে হয়তো বা কিছু টুলস এর কাজ জানলেই ফ্রিল্যান্সিং হয়ে যাবে, তা কিন্তু কখনোই না। আপনাকে সময় দিতে হবে। হ্যাঁ, যে যে ফ্রিল্যান্সিং করতে আসছেন তাদেরকে সময় দিতে হবে, যথেষ্ট পরিমাণে সময় দিতে হবে। 18 ঘন্টা কাজ, 18 ঘন্টা কাজ করে এখন পর্যন্ত আমি নিজের, আমার প্রোফাইলে দেখবেন কোথাও গ্রাফিক্স ডিজাইনার লেখা নাই। আমি নিজে স্যাক্রিফাইস না, আমি মনে করি যে এখনো আমি পুরোপুরি ভাবে গ্রাফিক্স ডিজাইনার হতে পারিনি। হ্যাঁ, কিন্তু আমি অনেককে দেখেছি যে কিছুদিন কাজ জাস্ট শিখতে শুরু করে অমনি লিখে দেয় যে আমি গ্রাফিক্স ডিজাইনার। হ্যাঁ, কিন্তু গ্রাফিক্স ডিজাইনার আমি মনে করি যে এটা একটা আর্ট, সো সহজ কিছু না। আবিদ ভাই, আপনি কি ডাক্তার এমনি এমনি হয়ে গেছেন না পড়তে পড়তে ডাক্তারি টাইটেলটা লাগিয়ে নিয়েছেন বলেন? এটা পড়তে হবে, সেটাই আর কি, পরিশ্রম না করলে কোনো কিছুতেই কিছুই সহজ না। হ্যাঁ, ফ্রিল্যান্সিং এখন হাজার হাজার কোটি কোটি মানুষ আসতেছে, তাদের মধ্যে থেকে ক্লায়েন্ট আপনাকে কেন বেছে নিবে, আপনার ডিজাইন কেন নিবে, সেটা আপনাকে বুঝাতে হবে। আপনার ক্রিয়েটিভটা, ক্রিয়েটিভ যে আইডিয়াটা, সেটা প্রকাশ করতে হবে কাজের মাধ্যমে। হ্যাঁ, কাজ করতে হবে। আমি এখন বাইরে, এটা কোনো কথা হলো? ক্লাস অনেকগুলা ক্লাস তো অলরেডি হয়ে গেছে, আমি আমার এখানে বেশ কিছু নতুন স্টুডেন্ট আছে, তাই নইলে আমি আমার আগের স্টুডেন্ট সহ আমরা আজকে ফটো আজকে আমি ইলাস্ট্রেটর শুরু করে দিতাম। আর অফিস থেকে বলা হলো যে আজকে ডকুমেন্টস গুলা আগে রেডি করতে হবে, ঠিক সেই জন্য আমাদের প্রায় কম বেশি টুলস এর কাজ সব শেষ, বুঝছেন আবিদ ভাই? নতুন হিসেবে তার কিন্তু বিগিনার, ভাবেন কারো কিন্তু ফটোশপটাই পর্যন্ত ছিল না। হ্যাঁ, এটা কিন্তু একটা ক্রেডিট, আমার ভালো লাগা যে যাদের ফটো টুলসটা, ভাই আপনি কোলে করেও নিয়ে আসতে পারেন, কোন সমস্যা নাই, ওরা যদি চাড়তে পারেন তো পারা যাচ্ছে না তো। আমি তো জাস্ট ফান করলাম, ওকে, আজকে আমার ক্লাসে একটু কোনো ফান হয়নি, কোনো কথা নাই, ওই সব নতুন নতুন স্টুডেন্ট আসছে, আমার আগের স্টুডেন্ট গুলো কোনো প্রকার কথাই বলছে না। আমরা কিন্তু অনেক মজা করে ক্লাস করি এবং আমার স্টুডেন্টরা হোমওয়ার্ক দেয়, প্লাস হচ্ছে যেগুলো আমি ক্লাসে প্র্যাকটিস সেগুলোও দেয়। আমি নিজে স্ক্যানিং হয়ে গেছি, কি করবো বলেন ম্যাডাম, এই বিদ্যুতের এক এক বিদ্যুতের সমস্যা, এই সমস্যা। হ্যাঁ ভাই, প্রবলেম ভাই, একটা কাজ করতে গেলে এরকম প্রবলেম হয়। আচ্ছা, সমস্যা নাই, যতই প্রবলেম হোক আমি তো সলভ করার চেষ্টা তো করব, অবশ্যই, আমি তো প্রবলেমের পিছে পড়ে থাকব না, অবশ্যই। সাদত ভাই, আপনি কি প্রবলেমটা বুঝতে পেরেছেন? আমার কিন্তু অলরেডি বলেন, থামেন থামেন, ওই শ্যাপু, আপনার আগে হচ্ছে আবিদ ভাই আছে। হ্যাঁ, আবিদ ভাই তখন বলবে যে আমি প্রশ্ন করলাম, আমার প্রশ্নের অ্যানসার দিল না। আবিদ ভাই, ম্যাডাম, আজকে কি আমাদের কোনো ভিজিটর আসবে? অবশ্যই আসবে। আর ম্যাডাম, এটা কথা ছিল, ম্যাডাম আমি যে পেন টুল দিয়ে কাটছিলাম, আমার এটা দেখছিলেন ম্যাডাম, পাখিটা যে কাটছিলাম? হয়নি ভাই, হয়নি, আমি দেখেছি। না হওয়ার কারণটা কি ম্যাডাম?
আমি অলরেডি ক্লাসটা নিয়ে নিলাম এবং আরো একবার দেখিয়ে দিলাম, ওকে সমস্যা নাই, আমি আরো একবার দেখাবো। আবিদ ভাই হ্যাঁ আমার কি ম্যাডাম আমার মাথাটাও হয় নাই, আমি বলছি সাদত ভাই আপনি দেখেন হচ্ছে সবাই আমাদের এখনো যার প্রবলেম আছে আমরা আবার দেখবো, ওকে আমি আবার দেখাচ্ছি। আবিদ ভাই জুম ইন জুম আউট করতে পারেন, দেখেন আবিদ ভাই এখানে কিন্তু জুম দেখেন এই নিচে হাতের নিচে দেখেন জুম হচ্ছে আমাদের একটা টুলসি আছে, হ্যাঁ দেখেন আবিদ ভাই মাইনাস এখানে মাইনাস করা আছে, তার মানে ছোট হবে আর প্লাস যখন করব তখন জুম ইন হবে, হ্যাঁ মাইনাস মানে জুম আউট আর জুম ইন, ওকে এগুলো পারেন। আর হচ্ছে আমরা হচ্ছে কিন্তু এটা কিন্তু কিবোর্ড থেকেও করা যাবে, হ্যাঁ কন্ট্রোল প্লাস এ জুম ইন আর কন্ট্রোল মাইনাস এ জুম আউট, ওকে আমরা যখন কন্ট্রোল প্লাস এ জুম ইন আর কন্ট্রোল মাইনাস এ জুম আউট, হ্যাঁ এখন দেখেন আমি কাজটা করছি। আর হচ্ছে পেন টুলটা জাস্ট দেখেন এইভাবে নিয়ে নিব, দেখেন এই আকারে চলে আসছে, দেখেন সবার আসছে কিনা, কোথায় থেকে নিলেন এই তো এখানে দেখেন পেন টুল লিখে আছে। সাদত ভাই এবার আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে দেখেন আপনারা পুরোটা মার্ক করে ফেলছেন, হ্যাঁ কিন্তু দেখেন এখানে একটা চোখ এখানে একটা চোখ, আমরা একটা একটা করে কাজ কমপ্লিট করব, বুঝছেন? তাহলে ম্যাডাম ঠিকমতো বসাবো কিভাবে? দেখাইতেছি ভাই, কেটে কেটে বসানোটা মুশকিল হয়ে যায় না মাপ অনুযায়ী বসানোটা? কেন মুশকিল হবে ভাই? তাও দেখি ম্যাডাম আপনার এটা আর হ্যাঁ সেটাই দেখেন আপনারা এখানে যখন আপনারা দেখেন পেন টুলটা নিচ্ছেন তখন দেখেন উপরে স্টোক এবং ফিল দুইটাই আসছে, আমরা ফিলটা অফ রাখবো, স্টোকটা ইচ্ছা হলে নিতে পারেন যেহেতু আপনারা বিগিনার সেহেতু স্টোকটা নেওয়াটা বেটার, হ্যাঁ। সো দেখেন আমি এখান থেকে মার্ক করলাম, আমাকে কিন্তু এখানে এসে আবার শেষ করতে হবে, ওকে আমি কিন্তু তাড়াতাড়ি কাজ করব, কিন্তু আপনারা হচ্ছে তাড়াতাড়ি করবেন না, আপনাদের যতটা সম্ভব আপনারা হচ্ছে আস্তে আস্তে কাজ করবেন, ওকে অল্টার প্রেস করে জাস্ট ছোট করে নিব। এখানে অল্টার প্রেস করে কেটে নিব, হ্যাঁ কাটার পরে দেখেন আবারও হচ্ছে আবারও আমি সিলেক্ট করব, আবারও হচ্ছে অল্টার প্রেস করে ছোট করে নিব, অল্টার প্রেস করে কেটে নিলাম। এখানে অল্টার দেখেন আমি বললাম না যে আমি যেখান থেকে শেষ করেছিলাম যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসেই আমি শেষ করব বলেছিলাম। দেখেন এবার স্টকটা যেহেতু কম আছে আমি জাস্ট বাড়িয়ে নিব, দেখেন বেড়ে গেছে ম্যাডাম, স্টকের কালারটা চেঞ্জ করা যায় না এই ওখান থেকে তো নান করা যাবে না ম্যাডাম? অবশ্যই নান করা যাবে, দেখেন একটা করতে গেছি ম্যাডাম নান করে আবার যখন ইয়েতে আসি এই যে এইটা তা আসে আলাদা করার জন্য তখন আবার ওই কালারটা আইসা পড়ে, এটা হওয়ার কারণটা কি ম্যাডাম? আচ্ছা কই দেখেন হয়তো বা আপনার কোনো প্রবলেম ছিল, দেখেন আমি নান করে দিয়েছি, দেখেন আমার কালার আসছে, দেখেন আমি মুখ তুলে চলে গেলাম কালার আসছে না ভাই, দেখেন আমি যখন স্টকে আসলাম সরি আমি পেন টুলে আসলাম দিয়ে দেখেন ভাবছি হলুদ দিব, দেখেন হলুদ হইছে কই, আমার তো ওই লালটা আসলো না, আমার তো লালটা আসলো না, হ্যাঁ। এবার দেখেন সাধারণত বর্ডার আপনারা কালোটাই দিবেন, বর্ডার কিন্তু সবসময় কালো হয়, কিন্তু দেখা যাচ্ছে আপনি এইটা চেঞ্জ করতে পারেন, ওকে ফিলটা চেঞ্জ করতে পারেন, কিন্তু ফিলটা আমরা এখন চেঞ্জ করব না, এখন আমরা আগে নাকটাতে যাব। এখানে একটা কোশ্চিন সবার থাকতে পারে সেহেতু নাকটা আগে করে তারপরে হচ্ছে আমরা অন্য কাজ করব। স্টকটা কোথায় থেকে নিয়ে আসবো? দেখেন ভাই আমার কোশ্চিন ছিল একটু এদেরকে দেখিয়ে দিই আপু, হ্যাঁ এনারা এখনো মানে আপনারও একটু নিচে আছে, হ্যাঁ সো একটু দেখিয়ে দিই আপনাকে আপু। এইখানেই আমার কোশ্চেন, ও বলেন
আপু আপনি তো প্রথমে হচ্ছে ওই সবুজ যে এরিয়াটা ওইটা সিলেক্ট করলেন, এখন নাকটা করতেছেন। এখন কথা হচ্ছে আপনি যে ওই এরিয়াটা করার পর নাকটাই আসছে না, আমি যখন এইভাবে আসতে যাই তখন হচ্ছে ওইটা কাটতে পারি না, আমার ওইটা এইখান পর্যন্ত লিংকটা চলে আসে। কি চলে আসে আপু? এবার বলেন কি কি চলে আসে আপনার? বুঝতে পারছেন আপু? আপু আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? দেখেন এখন স্টোক কালার দিলাম, এখন আমি ফিল কালার দিব। দেখেন হলুদ দিয়েছি, লাল দিয়েছি, এখন বলেন নাকটা যে আপনি সিলেক্ট করলেন নাকটা কই গেল? ওই পরের পরের লেয়ারের সাথে ম্যাডাম ই হয়ে গেছে ওই শেপ টু। হ্যাঁ তাহলে দেখেন এখানে আমি জাস্ট হচ্ছে এটা জাস্ট নিচের দিকে নামাই দেব। হ্যাঁ দেখেন এটা উপরে চলে আসছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না, তার কারণ আমার ওইটাও লাল এটাও লাল, সেজন্য এটা আমি কালারটা চেঞ্জ করব। আপনার নীল দিলাম আর হলুদ দিলাম, ওকে সরি হলুদ আগে দিয়ে দিয়েছি, নীল দিলাম আর ফিল কালারটা আপনার হলুদ দিলাম, বুঝতে পেরেছেন? এবার দেখেন এবার নিচে আছে না, এবার এবার দেখেন এটা আমি জাস্ট উপরের দিকে উঠাই দিব, দেখেন চলে আসছে। হ্যাঁ এবার কি ক্লিয়ার আপনারা? এখনো কে কে ক্লিয়ার হননি বলেন? জাস্ট দেখেন নাকটা আমাদের যখন নিচের দিকে, আমরা যখন নাকটা করে ফেলবো তখন দেখেন পুরো সেপ, এটা আমার পুরো সেপ হচ্ছে বডিটা, তখন এটা উপরের দিকে উঠাই দিব। আপনারা চোখ করতে যেও দেখা যাচ্ছে চোখ এটা করে ফেলছেন, আগে কালোটা করে ফেলছেন তারপর সাদাটা করছেন, তখন দেখা যাচ্ছে সাদাটার উপরে কালোটা ঢেকে যাচ্ছে, তখন জাস্ট এই এইরকম করে উপরের দিকে উঠিয়ে দিবেন, দেখবেন কালোটা উঠে চলে আসছে। হ্যাঁ তারপরে দেখেন এখানে অনেকগুলো সেপ হবে, আপনি লেয়ারটা বাদ দিয়ে পুরো সেপ গুলা হচ্ছে কন্ট্রোল প্রেস করে পুরোটা সিলেক্ট করার পরে কন্ট্রোল জি তে গ্রুপ গ্রুপ করে ফেলবেন, তাহলে পুরোটা একটা পাখি হয়ে যাবে। ম্যাডাম তাহলে যে ডানা গুলা পা গুলাও তো এরকম ভাবে করব তাই না ম্যাডাম? অবশ্যই, আপনি দেখাচ্ছি এই ডানাটা ফারস্টে করে নিচ্ছেন, দেখেন আমি আবারও দেখাইতেছি, দেখেন ডানা কিভাবে করব। তো ওই তো আমি বলেছি যে আমি আগে স্টক যে ফিল কালারটা সেটা কিন্তু অফ রাখবো। হ্যাঁ আবিদ ভাই বুঝতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাডাম পুরো শেপটাকে গ্রুপ করে ফেলি তো পাখির ইটা একটা ই হয়ে গেল, মানে পাথের মতো হয়ে গেল। ভাই পাথের মতো কেন হবে? পাত কখন হবে? পাত কাকে বলে বলেন তো? দেখেন পাত হচ্ছে, দেখেন এখান থেকে আমরা যেটা এটা করতেছি না, এটা দেখেন এটা আমি কালার টালার সব অফ করে দিব। হ্যাঁ এটা সবকিছু অফ করে দিলাম, এটা কিন্তু একটা পাথ হয়ে গেছে। জি ম্যাডাম এটা একটা পাথ, বুঝছেন এই পাতার মতো একটা দেখছেন না, এটা পাথ। এবার দেখেন ভাই আমি বলি যখন আপনি পুরোটা যখন দেখা যাচ্ছে আমার পুরো ডানা দুইটা হয়ে যাবে, পা দুইটা হয়ে যাবে এবং চোখ দুইটা কমপ্লিট হয়ে যাবে, তখন যখন আপনি গ্রুপ করে ফেলবেন তখন এটা পুরোটা একটা পাখি হয়ে যাবে। কথা বুঝতে পাচ্ছেন? কালার টালার আপনার সবই ঠিক থাকবে। ম্যাডাম এটা তো লেয়ারটা শুধু সিলেক্ট করব না, বাকি সবগুলো শেপ আমি একবারে কন্ট্রোল ধরে সিলেক্ট করে ফেলব। হ্যাঁ তারপরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবেন। হ্যাঁ গ্রুপ করে ওই তো শিখাই দিছে না, এই রকম করে হচ্ছে আপনার ইয়া করবেন, এরকম আলাদা জায়গা নিয়ে যাব। হ্যাঁ প্রেজেন্টেশন করবেন, করার পরে ওই তো থামেন, এখানে দেখিয়ে দিচ্ছি আমার যতটুকু সেপ আছে ততটুকুতে আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখেন কন্ট্রোল ধরে, দেখেন কন্ট্রোল ধরে হচ্ছে, দেখেন আমি শুধু এখানে দুইটা সেপে কাজ করছি, বুঝছেন তো? কন্ট্রোল ধরে দেখা যাচ্ছে যে হচ্ছে কন্ট্রোল জি গ্রুপ হয়ে গেছে, দেখেন ওকে
দেখেন এখানে এভাবে বসিয়ে দিব, আমি তো পুরো পাখিটা করিনি, সেহেতু দেখেন এভাবে বসিয়ে দিব, দিয়ে আমরা এখানে লিখবো বিফোর, এখানে অনেক ইজি একটা কাজ, সবাই মিলে আমরা করি, এরপরে বলেন আর